नमस्कार बंधुरा बांगलार बागान चैने अपन के स्वागत बंधुरा अपनारा सबाई निश्चय भलो आर गाच के भलो रखार जो अपने भलो थकते हैं तो बंधुरा देखुन यही हलो अपने सब प्रिय बांगलार बागने कलियाज गाच देखे बंधुरा बंधुरा कि सुंदर हो देखें बंधुरा अपनी देखा अपन के देखें बंधुरा विभिन्न रकम रकमारी पतार रंग कि सुंदर देखते लगे देखो बंधुरा बंधुरा एर आगे एक भिडियोते अपन संगे शेयर कर गाच के परिचर्या करते हैं क्यों एरक झाँकड़ा कर तोला जाए खूब सहजे तो बंधुरा भिडियो शेषे से लिंकटी दिए देव अपनारा देखे नबें देखे बंधुरा ये एक पता बाहर जतियों गाच देखें बंधुरा कि सुंदर सुंदर रंग फुटे उठे एवं झाँकड़ा करा गया खूब भलो अति कम समय खूब द्रुत झाँकड़ा हो देख बंधुरा देखते किन्तु बस सुंदर लागछे अपनारा बाड़ीते गाच बसान एवं देखें अपन बाड़ी शोभा पुरो बदले गेछे पता भारे जोन्नो देखेछेन बंधुरा कि सुंदर सुंदर कलर एसेछे तो बंधुरा टाइटल और थाम्बनेल देखे अपनारा निश्चय बुझते पेरेछेन जे आमि आज आपनादेर संगे कि विषय निये आलोचना करब तो चलुन बंधुरा ताहले से आलोचना विषय दिके जाओया जाक एबार तो बंधुरा देखुन एई हलो मैगनेशियम सालफेट देखें बंधुरा आमी एटा एयरटाइट कंटेनर मध्ये आमी आटके रेखे जाते सहजे गले ना जाए एटा देखते अनेकटा चीनी दाना मतो पुरो चीनी जे रकम हय सेरकमई देखते ओरकम सादा आमी देखाच्छी बंधुरा आपनादेरके देखें बंधुरा चीनी दाना मतो पुरो देखते एवं एई मैगनेशियम सालफेट विभिन्न जायगाय विभिन्न नामे परिचित কেউ বলে এফসম সল্ট কেউ বলে MgSO4 বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো বন্ধুরা এই এফসম সল্টকে আমরা বা ম্যাগনেশিয়াম সালফেটকে আমরা দুরকমভাবে ব্যবহার করি একটি হলো চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং কৃষিকার্যের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি আপনারা এই ম্যাগনেশিয়াম সালফেট যে কোনো ওষুধের দোকানেও পেতে পারেন এবং আমরা যে সব দোকান থেকে কৃষিকার্যে যেসব জিনিসপত্র কিনি আমরা সার বা কীটনাশক আমরা কিনে থাকি সেসব কৃষিজাত যেসব দোকান আছে কৃষি ভাণ্ডার যেসব দোকান আছে সেসব দোকান থেকেও কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট সহজেই আমরা ক্রয় করতে পারি হ্যাঁ বন্ধুরা তাহলে অনলাইনে কিন্তু আমরা এই এফসম সল্টটিকে আমরা কিনতে পারি সেই ifcobazar.com হতে পারে বা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকেও কিন্তু আমরা কিনতে পারি তো বন্ধুরা আমি বেশ কিছুদিন হয়ে গেল প্রায় এক মাসের মতো হয়ে গেল আমি ইফকো বাজার থেকে আমি এটা কিনেছিলাম চার কিলো প্যাকেট আমাকে নিতে হয়েছিল দু কিলো করে প্যাকেট মোট চার কিলো প্যাকেট আমাকে নিতে হয়েছিল দামটা খুবই কম ইফকো বাজারের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে অ্যামাজনে বা ফ্লিপকার্টে দামটা অনেকটাই বেশি এক কিলো প্যাকেট তা আমি ইফকো বাজার থেকে আমি কিনেছিলাম তারপরেই আমি এটিকে ইউজ করি তো আমি ছোটো প্যাকেট ঢেলে নিয়ে এই এয়ারটাইট কন্টেনারে আমি ঢেলে নিয়েছি নিয়ে আমি রেগুলারলি ইউজ করি আর বাকিটা একটি বড় এয়ারটাইট কন্টেনারে রাখা আছে সেখানে এইটা শেষ হলে আমি ওখান থেকে নিয়ে নেব তো বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট বা MgSO4 বা এফসম সল্ট কী কাজে আমরা বা কী জন্য আমরা ব্যবহার করি তো বন্ধুরা যেহেতু ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে কী কী থাকে উপাদান আমরা প্রথমে জেনে নিই ম্যাগনেশিয়াম থাকে সালফেট থাকে এবং অক্সিজেন থাকে এই ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে এই ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের মাত্রা বা পরিমাণটাকে বাড়িয়ে দেয় আমরা জানি সবাই যে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয় যেহেতু ক্লোরোফিলের পরিমাণটা বাড়িয়ে দেয় সেহেতু সূর্যালোকের উপস্থিতিতে গাছ অতি দ্রুত এবং অনেক বেশি পরিমাণে খাবার সে পাতার মাধ্যমে তৈরি করে তার সমগ্র দেহে সংবহন করে এর ফলে হয় কি গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং পাতাগুলিও ঝাঁ চকচকে হয় এবং পাতার আকারটাও বিশাল বড় বড় সাইজের হয় এবং এটা এই ম্যাগনেশিয়াম সালফেটকে যে কোনো ফুল ফল গাছে আমরা স্প্রে করতে পারি এর সঙ্গে সঙ্গে ফুল ও ফলের যে পরিমাণটা সেটিকেও কিন্তু বৃদ্ধি করে দেয় গাছ তো বন্ধুরা এবার আমরা আসি এই ম্যাগনেশিয়াম সালফেটটিকে আমরা কখন ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেটটিকে আমরা সাধারণত সকালের দিকে সকালে যে মিষ্টি রোদটা ওঠে তখন কিন্তু আমাদেরকে এই ম্যাগনেশিয়াম সালফেটটিকে ব্যবহার করতে হবে কারণ এটা যখন ইউজ করবেন পাতার মাধ্যমে গাছ গ্রহণ করে নেবে এবং তার ফলে হবে কি বললাম পাতা
অতি দ্রুত এবং বেশি পরিমাণে সালোক সংশ্লেষ তার পাতার মাধ্যমে করতে পারবে। আর ম্যাগনেসিয়াম সালফেটটিকে কখনোই কিন্তু বিকাল বা সন্ধ্যার দিকে ইউজ করবেন না। হ্যাঁ বন্ধুরা, এটা ইউজ করা ঠিক নয়, কারণ আমিও কোনোদিন করিনি এবং অনেক বন্ধুরাই তারা করেন না। কারণ সন্ধ্যার দিকে বা বিকালের দিকে দিলে আপনার গাছে কোনো কাজ এটা সহজে হবে না, বা গাছ কিন্তু সহজে গ্রহণ করতে পারবে না। সকালের দিকে যখন রোদ্দুর উঠবে তখন আপনারা দিয়ে দেন, দেখবেন গাছ এটা সহজে নিতে পারবে এবং তার কাজটাও সঙ্গে সঙ্গে সে করে ফেলতে পারবে, এবং আপনারাও দেখতে পারবেন গাছের লক্ষণ বুঝে যে গাছ এটিকে গ্রহণ করতে পেরেছে কি পারেনি। তো বন্ধুরা, এবার আসি এই ম্যাগনেসিয়াম সালফেটটিকে আমরা কখন ইউজ করব, গাছে কখন দেব, বা কি লক্ষণ বুঝে আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটটিকে আমরা গাছে ব্যবহার করব। আমি আপনাদেরকে একটি গাছ দেখাচ্ছি। যেমন দেখুন বন্ধুরা, এই লঙ্কা গাছের এই পাতাগুলি একটু কোঁকড়ানো কোঁকড়ানো ভাব হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা। এতে আমি কিন্তু একবার কাকা ইউজ করেছি, একবার থিটা ইউজ করেছি, তবু কিন্তু এই পাতাগুলি সমান হচ্ছে না। তবে আশা করি নতুন যে পাতাগুলি ছাড়বে সেগুলি আশা করি সহজেই সমান হয়ে যাবে, সমান যেরকম পাতা হয় সেরকম হয়ে যাবে। তো বন্ধুরা, এইরকম কোনো লক্ষণ দেখলে আপনারা ম্যাগনেসিয়াম সালফেটটাকে স্প্রে করে দিতে পারেন, বা টবের এই কাঁধ বরাবরও কিন্তু আপনারা আইসক্রিমের চামচের হাফ চামচ নিয়ে আপনারা চারিদিকে একটু ছড়িয়ে দিতে পারেন, দিয়ে জল দিয়ে দেবেন। আবার কোনো গাছে পাতা হলুদ হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই গাছটির ক্ষেত্রে দেখুন, এটা যে জারবেড়া গাছ, এই গাছটির ক্ষেত্রে যেটা হয়েছে সমস্যাটা সেটা দেখুন আপনারা। বন্ধুরা, এর পাতাগুলি শিরা কিন্তু সবুজ রয়েছে, দেখেছেন বন্ধুরা, আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমি পাতাগুলি শিরাগুলি দেখেন সবুজ রয়েছে, কিন্তু বাকি অংশগুলি দেখেন একটু হলুদ বা হালকা হলুদ বা ফ্যাকাশে রং হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দেখেছেন এইরকম যখন আপনাদের কোনো গাছের সিমটম দেখা দেবে তখনই আপনারা বুঝবেন যে সেই গাছে কিন্তু আপনাদের ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টের অভাব দেখা দিয়েছে। তখনই কিন্তু আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট সেই গাছে ব্যবহার করতে পারবেন, স্প্রে করে দিতে পারেন, বা আপনারা এই টবের কাঁধ বরাবরও আইসক্রিমের চামচের হাফ চামচ নিয়ে চারিদিকে কাঁধ বরাবর দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধু, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার পাতা আবার সবুজ হয়ে হতে শুরু করবে। সে আউটডোরি প্ল্যান্ট হোক বা ইনডোরি প্ল্যান্ট হোক, দুটো ধরনের প্ল্যান্টের ক্ষেত্রেই আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আর ব্যবহার বন্ধুরা করবেন না কোন কোন গাছে ক্ষেত্রে আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট ব্যবহার করবেন না বন্ধুরা, যেমন পুদিনা পাতা, থানকুনি পাতা, পালং শাক, ধনে পাতা, ডাঁটার শাক বা পুঁই শাক, এর ক্ষেত্রে আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটটিকে ব্যবহার করব না, কারণ ডেফিসিয়েন্সিটা দেখা যায় না, কারণ এতে কিন্তু ওই পাতায় এরকম কিন্তু হয় না, এর ম্যাগনেসিয়াম সালফেটের অভাবটা দেখা যায় না, কারণ ওইগুলো যেহেতু আমরা নিজেদের মতো সুবিধা মতো ব্যবহার করি, আমরা নিজের সুবিধা মতো খাওয়া দাওয়া করি সেগুলি, সেই জন্য আমরা ওইগুলিতে ইউজ করব না। বাকি যত সব গাছ রয়েছে, ফুল গাছ বলুন, পাতাবাহার গাছ বলুন, ইনডোর বা আউটডোরে যেসব যতগুলি গাছ রয়েছে আমরা সেসব গাছের ক্ষেত্রে ব্যবহার করব। তো বন্ধুরা, এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এই সালফেটটিকে কতটা পরিমাণে আমরা গাছের ক্ষেত্রে ইউজ করব, বন্ধুরা গরমের সময় 1 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটটিকে ইউজ করব, এবং শীতকালে 2 গ্রাম/লিটার জলে গুলি আমরা ইউজ করব, মাসে কিন্তু একবার করব এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টটিকে, এর বেশি কিন্তু নয়, তাহলে কিন্তু আবার গাছে আবার ক্ষতি হয়ে যাবে। জলে গুলে নিয়ে আমরা পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেব, আর যদি ওই জল যদি এক্সট্রা থাকে তাহলে মাটির টবে চারিদিকে আমরা দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা কেউ কেউ এই দানা আর কি ম্যাগনেসিয়ামের দানা, চিনির দানা মতো যেগুলি হয় সেগুলোও আপনারা মাটিতে বা টবে আপনারা চারিদিকে ছড়িয়ে দিতে পারেন, দিয়ে সঙ্গে সঙ্গে টবের মাটিতে জল দিয়ে দেবেন। এটা আপনারা মাটির গাছের ক্ষেত্রেও করতে পারেন, বা টবের মাটিতেও ক্ষেত্রেও এটা করতে পারেন। আরেকটা কথা বলি, কবে গাছে পাতা হলুদ হবে, কবে গাছের শিরাগুলি এরকম সবুজ থাকবে এবং পাতা এরকম ফ্যাকাশে বা হলুদ হালকা হলুদ বর্ণের হয়ে যাবে তবে ইউজ করবেন, তখন ইউজ করবেন, সে আশায় কিন্তু বসে থাকবেন না, কারণ মাসে অন্তত একবার আমি যে পরিমাণটা বললাম সেই পরিমাণ মতো নিয়ে আপনারা স্প্রে করে যাবেন, এবং এক্সট্রা থাকলে আপনারা টবে মাটিতে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য আগে থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যখন এই রোগটা বেশি হয়ে যাবে গাছে পাতার ক্ষেত্রে তখন কিন্তু সহজেই এই পাতাগুলিকে আমরা সবুজ করে তুলতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে।
হ্যাঁ বন্ধুরা, সেই জন্য একটু আগে থেকেই আমরা সতর্ক থাকতে হয় আমাদেরকে। আর বন্ধুরা, সম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটটিকে আপনারা কোনো টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু গলবে না, নাহলে কিন্তু গলে যাবে। অক্সিজেনের সংস্পর্শে আসলেই কিন্তু আপনার সম সল্টটি বা ম্যাগনেশিয়াম সালফেটটি কিন্তু গলে যাবে। আপনারাও এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু সহজে গলে জল হয়ে যাবে না। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন, অসুবিধা নেই আপনাদের। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই এপসম সল্ট যেভাবে ব্যবহার করতে বললাম, আপনারাও সেইভাবে ব্যবহার করুন, দেখবেন আপনারা ভালো ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, যে পরিমাণটা আমি বললাম সেই পরিমাণ মতোই আপনারা ইউজ করবেন, কখনো যেন বেশি না হয়ে যায়, কারণ রাসায়নিক একটা উপাদান, যেহেতু বেশি হলে কিন্তু গাছে একটা ক্ষতি হয়ে যেতে পারে গাছের ক্ষেত্রে। সেই জন্য বলছি বন্ধুরা, পরিমাণটা বুঝে আপনারা ইউজ করবেন এটিকে সবসময়। বন্ধুরা, কোনো কমান্ড থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।